আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরুকুম্বে খামসেন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি, এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য আমাকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরুকুম্বে খামসেন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে নির্দেশ দিচ্ছি, এই নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। কি? বিল জামাতে, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। বিচ্ছিন্ন জীবন যাপন যখন করবেন এইভাবে মার খেতে হবে, আর যখন সঙ্গবদ্ধ জীবন যাপন করবেন তখন বেদাতীরা আপনাকে দেখে ভয় পাবেই পাবে। এজন্য আল্লাহর নবীর পাঁচটি নির্দেশের প্রথমটা, বিল জামাতে, তোমরা ছত্রভঙ্গ থেকো না, বিভক্ত হয়ো না, দলে দলে ভাগ হয়ো না, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। দুই, ওয়াসামে, এই সমাজকে, এই জামাতকে, এই সংগঠনকে যিনি পরিচালনা করবেন তোমরা তার কথা শোনো। তিন, ওয়াতাতে, শুধু শুনলেই হবে না, তোমরা এই নেতৃত্বের প্রতি আনুগত্য করো, তার কথা মেনে চলো। চার, ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর জমিনে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করার জন্য যেখানে যা কিছু আছে, জান মাল কথা কলম সংগঠন যে যেভাবে পারবে সে সেটা নিয়ে জিহাদ করবে, প্রচেষ্টা চালাবে। জিহাদ মানে রাস্তা কাটা নয়, জিহাদ মানে গাছ কাটা নয়, জিহাদ মানে চকু পড়ানো নয়, জিহাদ মানে রক কাটা নয়, জিহাদ মানে বাসের ভিতর বোমা মারা নয়, জিহাদ মানে ট্রেনে আগুন লাগানো নয়, জিহাদ মানে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা নয়। যারা রাতারাতি ইসলাম কায়েমের পায়তারা করছে, এরা আপনার দেহকে জাহান্নামের খোরাকে পরিণত করতে চাচ্ছে। না হলে আপনাকে দেখায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু সাবগুম আবে যুনা শুবাতান ফাফজালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা গায়মাতাতিল আজানাত তারিক ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, ঈমানের 70টির চাইতে বেশি শাখা প্রশাখা রয়েছে, সবচাইতে উত্তম শাখা হলো এই তাওহীদ কালেমার স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা, আর সর্বনিম্ন হলো ইমাতাতিল আজানাত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। খালি মাথা ঝুঁকাচ্ছেন, এখনো ঢুকেনি ভিতরে, মাথা তো লুট করে রেখেছেন ভ্রান্ত আকিদা দিয়ে, এই আকিদাগুলি ডিলেট করে সই আকিদাগুলি ঢুকান। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইমানের অঙ্গ। গাছ কেটে রাস্তাতে ফেললেন, এটা শয়তানের ইমানের অঙ্গ হবে, আবু জেহেলের ইমানের অঙ্গ হবে, ফেরাউনের ইমানের অঙ্গ হতে পারে। মানুষের মুমিন হতে গেলে যে ইমানের প্রয়োজন, এই ইমানের অঙ্গ কখনো হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, এক মহিলা যাচ্ছিল রাস্তা দিয়ে, দেখল একটা পিপাসির তো কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে। মহিলাটা বুঝতে পারলো কুকুরটা পিপাসার্থ। শোনেননি, পড়েননি? আল্লাহর নবী বলছেন, এই মহিলাটা ছিল পতিতালয়ের বেশ্যাখানার দেহ ব্যবসাকারী, কুকুরের তৃষ্ণা অনুভব করে নিজের পায়ের মোজা খুলে ছিঁড়ে ছিঁড়ে রশি বানিয়ে অবশিষ্টটুকু নিচ থেকে এভাবে বাঁধিয়ে কূপের ভিতরে নামালো, ভিজিয়ে তুলে চিপে চিপে কুকুরকে পান করায়, পান করালো ততক্ষণ, কুকুর পান করলো যতক্ষণ, এরপর কুকুর আর পান করতে চাচ্ছে না। মহিলা বুঝতে পারলো ও তৃষ্ণা মিটে গেছে, চলে গেল। আল্লাহর নবী বলছেন, কুত্তার প্রতি দয়া করার কারণে দেহ ব্যবসাকারী বেশ্যাখানার মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। কুকুরকে পানি পান করানোর জন্য যায় আল্লাহ, একটা বেশ্যাখানার দেহ ব্যবসাকারী নারীকে ক্ষমা করতে পারে, সেই আল্লাহ একটা নিষ্পাপ বাচ্চাকে বোমা মেরে মারলেন, এটা ক্ষমা হতে পারে কি করে? আপনি না হয় করেন আওয়ামী লীগ, আপনি না হয় করেন বিএনপি, আপনি না হয় করেন জামাত ইসলাম, আপনি দিন মজুরি দেন, মিল কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার 5-7 বছরের ছেলে টিফিন বক্সে ভাত নিয়ে আপনার কাছে যাচ্ছে, আপনার নিক্ষেপ করা বোমার আঘাতে ছেলেটা মারা গেল, ও তো রাজনীতি বুঝেই না, এর দায়ভার কে গ্রহণ করবে? তুমি তো বহু বড় বড় গলাবাজি করো, এ রক্তবন কে দেয়, এর দিয়াত কে?